আর বেঙ্গল ফুটবল একাডেমি যেটা সবাই জানেন, আমি এবং ফুটবলাররা সবাই মিলে কিছু পয়সা আমরা জমিয়েছিলাম, এখন সেটা 67 লক্ষ টাকা ব্যাংকে আছে। তো দিদির কাছ থেকে এটাই মানে পারমিশন বলবো না, ওনার মতামত নিতে এসেছিলাম, কারণ উনি পারমিশন আগে দিয়ে দিয়েছিলেন। তবু একটা মতামত ছিল যে 40 জন যদি সরকার করেন মানে আমাদের তরফ থেকে, আরও 30 জনকে আমরা ট্রেন করতে পারি ফুটবলে। সেই জন্যই 40+30 70 জন যদি বেশি হয়, মানে 30 জন যদি বেশি হয়, এটা মনে করি এটা ভালোই হবে। কেন 40+30 আমরা বিএফজে থেকে, আর সেটা বিধানসভা আমাদের বিধাননগর আমাদের যে পৌরসভা রয়েছে সেখানকার বিধায়ক সুজিত, আর দিদি বললেন একটু মদনের সাথে কথা বলে সবাই মিলে বসে তোমরা এটাকে চালু করো, তাহলে 40+30 মানে 70 জনকে আমরা এই ট্রেনিংটা দিতে পারবো। আর তার জন্য সরকারের থেকে বিএফজে কোনো টাকাও চায়নি, কোনো মদতও চায়নি, যেহেতু আমাদের কাছে 67 লাখ এখন আছে, পরে দেখা যাবে, সুজিত আছে, বাকিরা আছেন, দেখা যাবে সেটা। আর একটা জিনিস আমি দিদির কাছ থেকে চাইতে এসেছিলাম, রিকোয়েস্ট করতে এসেছিলাম সেটা দেওয়ার জন্য, সেটা হলো কি আমাদের অনেক ছোট ছোট প্রডিউসার আছে, তারা একটা আমাকে রিকোয়েস্ট করেছেন দিদির কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য, সেটা হলো কি স্টেটের আন্ডারে যেসব লোকেশনগুলো আছে তাতে যদি একটু ডিসকাউন্ট করা যায় একটুখানি। আমি তো এমনিতেই আমি কোনো জিনিস ফ্রিতে বিশ্বাস করি না, তো যতক্ষণ না 1 টাকা দেবে ততক্ষণ তার অধিকার হয় না, সেটা আমার বিশ্বাস। কে যদি পয়সা নিতে পারো তাহলে গতর দিয়ে বা শরীর দিয়ে বা মন দিয়ে হৃদয় দিয়ে যে কোনো একটা পার্টিসিপেশন থাকলে ভালো হয়। তো দিদি সেটা শুনলেন আর বললেন ডেফিনেটলি অমিতদার সাথে কথা বলে, যারা ছোটো ছোটো প্রডিউসার এই হিটটা ফিল করছেন কে যদি একটুখানি তার ভাড়াটা বা হায়ার চার্জেস একটু কম হয়ে যায়, যারা ছোটো ছোটো প্রডিউসার আছেন তারা আমার কাছে এটা পাঠিয়েছিলেন, আমি সেটা দিদির কাছে দিলাম, দিদি শুনলেন, অ্যান্ড ডেফিনেটলি আই এম ভেরি শিওর কিছু না কিছু একটা করে দেবেন, যার ফলে ছোটো ছোটো প্রডিউসারদের এই অংশটা যারা ওই 1 কোটি 1.25 কোটির মধ্যে বইটা করার চেষ্টা করছেন বা তার থেকেও নিচে, তাদের পক্ষে যেন একটু সুবিধা হয়ে যায়, যেগুলো গভর্নমেন্টের আন্ডারে রয়েছে যেসব লোকেশন। এই দুটো কথা, আর বাকি কথা আমাদের এমনি করো নেই, 2 বছর না ট্রেনিং পিরিয়ডটা দিয়ে তারপরে ছেড়ে দেবে, সেটা এখনও আমি ফাইনাল বলবো না, কেননা হতে পারে আমরা খুব ছোট নিলাম, একটা ডিফারেন্স তো থাকতে হবে, ধরুন 14-18 4 বছর হতে পারে, সেটা যারা ফুটবলার যারা যাদের আমরা চুজ করবো তারা, আমরা ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই বিকজ আই এম নট এ ট্রেনার, যারা ফুটবলটা বোঝেন তারা থাকলে ভালো হবে, সারা রাজ্য থেকে বাছার ফুটবলাররা যারা যাদের যারা বিগেস্ট ফুটবলার আমাদের এখানে খেলেছেন, যারা যারা মনে করবেন এখন, কেন সবাই তো একটুখানি পেছিয়ে গেছিলো, যারা মনে করবেন কি আমরা সার্ভিসটা দিতে পারি দে উইল কাম ফরওয়ার্ড, তাদের আমরা অ্যাপ্রোচ করবো। হ্যাঁ, তবে ডেফিনেটলি তারা আগে থাকবেন আমরা পেছনে থাকবো, আই ডো নট ওয়ান্ট টু ইউ নো পোক মাই নোজ ইন টু দ্যাট, কেন যারা যেটা বোঝেন তাদেরই দিতে চাই, দ্যাটস মাই, সেই জন্যই দীর্ঘ কাজে এসেছিলাম মতামত নেবার জন্য।